আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর ওই দেখেন আমার সাতচুন্নি মেয়েটা রাগ করছে, কারণ আমি হচ্ছে ওকে বলতেছিলাম আসো তোমার একটু ভিডিও করি। তো সাতচুন্নির নানা ভাই হচ্ছে সাতচুন্নির জন্য একটা বাটার বন নিয়ে আসছে। আমি বললাম বাটার বনটা দিয়ে একটা ভিডিও করি, আজকে তো এখনও ভিডিও করি নাই, আমি একটু পর ভিডিও করব কি দেখি। হচ্ছে আমার মেয়ে অলরেডি অর্ধেকের একটু কম খায় ফেলছে, কি আর করার, যেহেতু খাইছে এখন আবার রাগ করতেছে। এই আসো। তো আমি হচ্ছে আগে একটু বাটার বনটার ভিডিও করতে চাইছিলাম, পরে আর ভিডিও, তার জন্য রাগ করছে, কি আর করবো, কিছুই করার নাই। দুদিন ধরে আমার কোনো কাজ করে দেয় না, দেখেন ঘরের কি অবস্থা, দেখছেন কোনো কাজ করে দেয় না ঘরের, ঘরের হচ্ছে খুবই খারাপ অবস্থা, সে আমাকে কোনো কাজ করে দিতে রাজি না। তো থাক না, দেখ সমস্যা নাই, ওঠো ওঠো ওঠো। তো সিজদামণি একটু রাগ করছে, কি আর করার, কিছুই করার নাই, রাগ করুক। আর এইমাত্র হচ্ছে তার পড়া শেষ হইলো, এই কয়দিন হচ্ছে সিজামণি, সিজামণির ছোটো মার কাছে পড়তো তার পিঙ্কি মা। তো এখন কি যেন হয়েছে সিজামণির আমি জানি না, সে পড়তে যেতে চায় না, বলে আমি যাবো না, একদিনও যেতে চায় না। তো তার জন্য হচ্ছে তার যে পড়ালেখা খুব পিছায় যেতেছে, কি করব, সেই জন্য বাসায় ম্যাডাম রেখে দিছি। তো ম্যাডাম হচ্ছে এইমাত্র পড়ায় গেল, পড়া শেষ হইলো, আর আমি ভাবলাম একটু ভিডিও করি। রাগ করছো কেন? শোনামো, তোমার বাবা ডাকছিলো, শুনে আসছো? কিসের জন্য শুনে আসো, গিয়া এইমাত্র বাবা ডাক্তার, আমার গেটে একটু আটকাই দিয়া যাও। আর দেখছেন সাতচুন্নির কপালে যেন কি হয়েছে, আম্মু বলে হচ্ছে ভাগ্য ভালো হইব ওই জন্য নাকি ফোড়ানা গোটা হয়েছে। দেখি সিজদামণি একটু দেখি না, ঘুরো, আমার কিন্তু ভালো লাগতেছে না, এখানে ঘুরো, কিরকম তোমার পিছন দিয়ে কেমন ফকিরটার মতো দেখা যাইতেছে, কেন ঘুরবা না? হ্যাঁ, তোমার বাটার বোন তো শক্ত হয়ে যাইতেছে, শক্ত হয়ে যাক। আচ্ছা, তোমার আবার সকালবেলা স্কুল আছে, আমার কি দেরি হইলে তোমারই হইব। তো আমি একটু বাটার বনটা খেয়ে দেখি, বাটার বনের ভিতরে হচ্ছে অনেক ক্রিম। তো আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি প্রচুর পরিমাণ বাটার বন খাইতাম ক্রিমের জন্য, ক্রিমটা আমার অনেক পছন্দ। ওফ, সেই মজা, সেই স্বাদ, কি স্বাদ। তো থাক, ও যেহেতু ভিডিওতে আসবে না সমস্যা নাই, কারণ কাউকে হচ্ছে অত বেশি বলা ভালো না, তাহলে হচ্ছে তার দাম বেড়ে যায়। আর এখন হচ্ছে আমি ভিডিওটা শেষ করে দিব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন মজার বাটার বন খাইতে পারি। আই মেয়ে তাকাও। আর আমার বাবা হচ্ছে আজকে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। বাবার হচ্ছে অনেক জ্বর, জ্বর কমতেছে না, আজকে সকালে ডাক্তারের কাছে গিয়েছিল, গিয়ে হচ্ছে রক্ত পরীক্ষা করে আসছে, কালকে হচ্ছে রিপোর্ট দিবে, জানি না কি হয়েছে। তো সবাই অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন বাবাকে দ্রুত সুস্থ করে দেয়। তো সিজামণি ভিডিওতে আসলো না, কিছুই করার নেই। তো আমার আজকের ভিডিওতে এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।